ওরে মোটা, তোর আমি হাড় গুঁড়ো করে দেবো। হ্যাঁ, শান্তিতে বসে একটু ভাবতেও দিবি না নাকি? তুমি কি পাগল হয়ে গেছো? এই রোদের মধ্যে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছো? না না, পাগল না, সকাল থেকে মাথায় একটা প্রশ্ন ঘুরছে আমার। আচ্ছা, কি প্রশ্ন বলো না। এই যে সূর্য কাকু সকালবেলা রোজ উঠে আলো দেয়। সূর্য কাকু? এ রোদ রাতে কোথায় চলে যায় বলতো? ও, সেটা বলতে গেলে রাত্রে নিজের বাড়িতে চলে যায়। আবার কোথায় যাবে? বাড়ি? হ্যাঁ, যেমন আমরা রাতে নিজের বাড়ি যাই, সূর্য কাকুও বাড়ি যায়। কলাটাও নিয়ে যাই। চল না পেটুক, সূর্যের আগে পৌঁছতে হবে, তাড়াতাড়ি। এটাও নেব না, আবার খেতেও দিচ্ছে না, তাহলে এটা রাখবো কোথায় হতে পারে? আমরা সেদিন সূর্য কাকুর বাড়ি খুঁজতে বেরিয়েছিলাম। রাস্তায় দুষ্টু বাঁদর আর কাঠবিড়ালির সঙ্গেও দেখা হলো, কিন্তু কেউ সাহায্য করতে পারলো না। শেষ পর্যন্ত ভাল্লুক মহাশয় তিনিও আমাদের ছেড়ে চলে গেলেন। আমাদের দুজনের মন খারাপ হয়ে গেল। বাচ্চারা, কি হয়েছে? তোমাদের মন খারাপ কেন? কিচ্ছু জিজ্ঞেস করো না মোষ মামা। আমরা দুজন সূর্য কাকুর বাড়ি খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু খুঁজতে খুঁজতে আমাদের কোমর ভেঙে গেল। মোষ মামা, তুমি জানো সূর্য কাকুর বাড়ি কোথায়? ওর বাড়ি কোথায় জানি না, কিন্তু রোজ সন্ধ্যেবেলায় নীল পাহাড়ের পিছন দিয়ে যেতে দেখেছি। তাই নাকি? তাহলে যাওয়া যাক। চলো তাহলে। দেখো, মনে হচ্ছে ওইদিকেই সূর্য কাকুর বাড়ি। ও, ওদিকে তো কোনোদিনই যেতে পারবো না। এত পরিশ্রম করে কোনো লাভ হলো না। দেখো। কাকাদা, কি হয়েছে? আপনি সূর্যের ওদিক থেকেই আসছেন তাই না? সূর্যের বাড়ি কোথায়? সূর্যের বাড়ি? হ্যাঁ, সূর্যের বাড়ি। সূর্যের বাড়ি? হ্যাঁ, কি হলো বলো তো? তোমাদের ল্যাজটা কোথায়? পেছনে। নিজেদের ল্যাজটা ধরে দেখাও তো। এবার শোনো, তুমি যেমন গোল গোল ঘুরলে, আমাদের পৃথিবীটাও সেইভাবেই ঘুরছে। পৃথিবী কি করে ঘুরবে? পৃথিবীর যে দিকটা ঘুরে সূর্যের সামনে যায়, সেখানে তখন দিন হয়। আর সেটা পিছনে চলে গেলে তখন রাত হয়। সূর্য যেখানে দাঁড়িয়ে থাকে সেটাই ওর বাড়ি। ভালো কথা জানতে পারলাম তো। শুধু তাই নয়, পৃথিবী যেমন ঘুরছে সূর্যও তেমন ঘুরছে। এইভাবে ঘুরতে 365 দিন লাগে, মানে আমাদের এক বছর। এবার বুঝলে? অনেক অনেক ধন্যবাদ কাক দাদা, আমাদের এত কিছু শেখানোর জন্য। এবার আমি চললাম। আর মিত্তু, সূর্য কাকুর বাড়ি কোথায় ভেবে ভেবে চিন্তিত হবে না। এবার শান্তিতে ঘুমোতে পারবো।